এই মুহূর্তে সব থেকে বড় খবর পাল্টি মারলেন শেখ শাহজাহান। বসিরহাট আদালতে বয়ান পেশ করে জেলা পুলিশ জানিয়েছিল শেখ শাহজাহান 161A ইডির ওপরে হামলার বিষয়টি সম্পূর্ণরূপে স্বীকার করে নিয়েছেন। আদালতে পুলিশ জানায় জেরায় শাহজাহান গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা নিজে মুখেই স্বীকার করে নিয়েছেন। ইডি যখন বাহিনী সমেত তার বাড়িতে রেশন দুর্নীতি মামলার তদন্ত অভিযান চালিয়েছিল, তখন তিনি ভয়ে অনুগামীদের ফোন করেন যাতে কোনোভাবে ইডি তার বাড়িতে ঢুকতে না পারে, সেই নির্দেশ দিয়েছিলেন শাহজাহান। শুধু তাই নয়, ইডি আধিকারিকদের জিনিস লুঠের নির্দেশও শাহজাহান দিয়েছিল বলে আদালতে জানায় পুলিশ। কিন্তু এবার সম্পূর্ণরূপে পাল্টি মারলেন শাহজাহান। সিআইডির জেরায় শাহজাহান জানান, ইডির ওপর হামলার ঘটনায় তার কোনো হাত ছিল না, কোনোভাবেই এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই বলে সব জানিয়ে দিয়েছে শাহজাহান। কিন্তু কেন এইভাবে পাল্টি খেল শাহজাহান? কারোর চাপে নাকি কারোর ভয়ে? জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে সর্বত্র। শাহজাহানের এই ভোল বদলের বিষয়ে আইনজীবীদের একাংশ মনে করছেন, নিজের আইনজীবীর পরামর্শ মতোই নিজের বয়ান বদলে ফেলেছেন শাহজাহান। আইনজীবীর পরামর্শ মতোই চলছেন তিনি। এর আগে আগাম জামিন মামলায় শাহজাহানের আইনজীবীরা আদালতে বলেন, তাদের মক্কেল কাউকে হামলার নির্দেশ দেননি, বরং এলাকার লোকেরা তাকে ভালোবাসেন বলে রাগে গোয়েন্দাদের ওপর হামলা চালায়। হঠাৎ ইডি তাদের প্রিয় নেতার বাড়িতে হানা দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ইডি আধিকারিকদের বিরুদ্ধে হামলা চালায় বলে আদালতে দাবি করেন শাহজাহানের আইনজীবীরা। আর তাই এবার আইনজীবীদের সুরে সুর মিলিয়েই শাহজাহান বয়ান পাল্টেছে বলে মনে করছে আইনজীবীদের একাংশ। দেখার বিষয় এই যে বয়ান পাল্টানোর ফলে এবার পরিস্থিতি কোন দিকে যায়।